আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদেরকে পলিটেকনিকে ভর্তি 2023-24 শিক্ষাবর্ষের আবেদন করার পরে প্রয়োজন হলে আবেদনটি কীভাবে তোমরা এডিট করবে সে সম্পর্কে জানাবো এবং আমরা দেখিয়ে দেবো কীভাবে আবেদনটি এডিট করতে হয়, যাতে তোমরা সহজেই তোমাদের নিজের আবেদনটি নিজেরা প্রয়োজনে এডিট করে নিতে পারো। চলো আমরা শুরু করি। তো এডিট করার জন্য আমাদের সর্বপ্রথম আসতে হবে বিটিইবি অ্যাডমিশন .gov.bd ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর আমরা দেখতে পাবো এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, একটা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। এখানে আমরা যদি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাপ্লাই করে থাকি সেটা আমরা এখানে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করব অবশ্যই এডিট করার জন্য। আমরা যদি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করি সেক্ষেত্রে আমরা এই অ্যাপ্লাই না বাটনে ক্লিক করব। আমরা যদি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদনটি করেছিলাম তাই আমরা এই অ্যাপ্লাই না বাটনে ক্লিক করব। আমরা সরকারিটা যেরকম দেখব বেসরকারিটাও একেবারে সেম প্রসেসে। তো আমরা এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমরা একটা অ্যাপ্লিকেশন ফর্মটা পাবো। অ্যাপ্লিকেশন ফর্মটা হলো যারা নতুন আবেদন করবে তাদের জন্য। আমরা তো আবেদনটা আগেই করে ফেলেছিলাম তাই আমরা এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন করবো। এখানে একটা অ্যাপ্লিকেন্ট লগ ইন নামে একটা অপশন আছে, তো আমরা নিজেকে অ্যাপ্লিকেন্ট লগ ইন করবো। লগ ইন করার পরে আমাদের এখানে কয়েকটি ইনফরমেশন দিতে হবে, রোল নাম্বার, বোর্ড সিলেক্ট করতে হবে, ইয়ার সিলেক্ট করতে হবে এবং সিকিউরিটি কোড। এই সিকিউরিটি কোডটা তোমরা যখন আবেদন করেছিলে তখন তোমাদের দিয়ে দিছে, এমনকি তোমরা যে ফোন নাম্বারটা দিয়েছিলে একটা অ্যাক্টিভ ফোন নাম্বারে তোমাদের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিচ্ছে তোমাদের সিকিউরিটি কোডটা, তাই সেখান থেকে দেখে নিয়ে এই জায়গায় বসিয়ে দেবে। তাই আমি এখানে সব ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি, এখানে আমি রোলটা আগে দিয়ে দিচ্ছি। আমার রোল, বোর্ড, ইয়ার এবং সিকিউরিটি কোড দেওয়া শেষ, তোমরা এইভাবে দিয়ে নেবা। তারপর আমরা এই জায়গায় লগ ইন নামে একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক করব। লগ ইন নামে ক্লিক করার পরে যদি সকল ইনফরমেশন ঠিক থাকে তাহলে আমাদের স্টুডেন্টের অ্যাপ্লিয়েন্স অ্যাকাউন্টে নিয়ে আসবে। তো এই জায়গায় আসার পরে আমরা এখন এই জায়গায় কীভাবে এডিট করব। এডিট করার জন্য অবশ্যই আমাদের এখানে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, এডিট অ্যাপ্লাইড গভট পলিটেকনিক। আমরা এখানে ক্লিক করব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট পলিটেকনিক। এখানে তোমরা যদি আরও অনেকগুলোতে অ্যাপ্লাই করে থাকো, যেমন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার, টেক্সটাইল, মেরিন, সবগুলো এই জায়গায় শো করবে, তোমরা সবগুলোতে এডিট করতে পারবে। তো আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছিলাম তাই আমাদের একটাই শো করতেছে। তা আমরা এখন এই যে ক্লিক করবো, অবশ্যই তোমরা এদের দেখে নেবা, এডিট স্ল্যাশ অ্যাপ্লাইড গভর্নমেন্ট পলিটেকনিক, এটা দেখে তারপর এই জায়গায় ক্লিক করে নেবে। ক্লিক করার পরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসলো, যেখানে আমরা আগে অ্যাপ্লিকেশনটি করেছিলাম, চয়েস দিছিলাম, সেই চয়েস লিস্টটা চলে আসছে। এখানে এখন আমরা এডিট করতে পারবো। আমরা আগে 6টা চয়েস দিছিলাম, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে আমরা 6টা চয়েস দিছিলাম। তা আমরা ধরো এখন এই জায়গায় বাড়াতে যাচ্ছি, বা আমি আর অন্য টেকনোলজি অ্যাড করতে যাচ্ছি কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে 6টা টেকনোলজি আছে, সেখানে আমরা 3টা দিছি, ধরো আমরা আরও একটা অ্যাড করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার কি এডিটের প্রয়োজন। তাই আমরা কেউ এডিট করব, সেম এখানে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টে গিয়ে আমরা কুষ্টিয়া সিলেক্ট করে দেব। আমাদের কুষ্টিয়া সিলেক্ট করার পরে এখানে আমরা ইনস্টিটিউট নেমটা সিলেক্ট করতে হবে, সে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট। তারপর শিফটটা দিতে হবে, আমরা ডে দেই। তারপর টেকনোলজি, টেকনোলজিটা আমরা এখানে লিখব সিভিল, কম্পিউটার, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, ইলেকট্রিক্যাল। তা আমরা এখান থেকে মেকানিক্যাল, পাওয়ার, ইলেকট্রনিক্স আগে আবেদন করে ফেলছি। তা আমরা চাইলে এখান থেকে রিমুভও করতে পারবো। তা আমরা এখানে ইলেকট্রিক্যালটা যদি দিই তাহলে আমাদের কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ডে শিফটে আমরা ইলেকট্রিক্যাল আবেদন করবো। তাই আমরা এটা যদি সম্পূর্ণ আমরা ফিল আপ করে থাকি দেন আমরা এখানে অ্যাড সিলেক্ট চয়েসে ক্লিক করে দেবো, দেন আমাদের আবেদনটি চয়েস লিস্টে অ্যাড হয়ে গেছে। তা আমরা চাইলে এখানে অনেক অ্যাড করতে পারবো। আমি যদি চাই এখানে আমি রাজশাহী পলিটেকনিকে যদি চাই, রাজশাহী পলিটেকনিকে আমি অ্যাপ্লাই করবো। এখন আমি রাজশাহী দিলাম, ইনস্টিটিউট দিলাম, এখানে কি 3টা পলিটেকনিক দেখাচ্ছে, ইঞ্জিনিয়ারিং সার্ভে, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। তা আমি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট যদি ক্লিক করি, যদি শিফটটা সিলেক্ট করে দিই, দেন টেকনোলজি যতগুলো টেকনোলজি আছে সব শো করবে। তা আমার যেটা প্রয়োজন, আমি যেটা আবেদন করব, সেই টেকনোলজিটা আমি এই জায়গা থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর অ্যাড সিলেক্ট চয়েস, এটা আমরা ক্লিক করে দেবো, তাহলে আমার কি অ্যাড হয়ে গেল। আমি যদি চাই আগে যে আমাদের চয়েস লিস্টে দিছিলাম সেখান থেকে আমরা রিমুভ করবো, সেক্ষেত্রে আমি এই জায়গা থেকে রিমুভ করে দিতে পারি। এখানে যদি আমরা রিমুভ বাটনে ক্লিক করি তাহলে আমি এই কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এটা অ্যাড করছিলাম মাত্র, তাই আমি যেতেছি এইটা রিমুভ করবো, তাই আমি এটা ডিলিট দিয়ে দিলাম।
সাত নম্বর রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, এটাও আমি ডিলিট করে দিলাম। এখন দেখেছি এই যে এগুলো ডিলিট করা যায়, আমরা আগে যে অ্যাপ্লিকেশন করছি ওইগুলো ডিলিট করে দেন, অবশ্যই সেগুলো ডিলিট করা যায়। আমরা যদি সেগুলো ডিলিট বাটনে ক্লিক করি সেক্ষেত্রে আমরা সেগুলো ডিলিট করতে পারবো। ধরো আমার এডিট করা হয়ে গেছে, তোমরা হয়তো অ্যাড করতে পারো বা কমাতে পারো, আমি একটা কমিয়ে দেখালাম। তো যখন আমার এডিট সম্পূর্ণ হয়ে যাবে এই জায়গা থেকে, তাহলে আমি এই জায়গা থেকে আবার এই যে একটা সাবমিট অ্যাপ্লিকেশন আছে, আমরা সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবো। তোমাদের যদি পরবর্তীতে প্রথম অ্যাপ্লিকেশানে যদি তোমরা কোঠা নিয়ে দিয়ে থাকো, পরবর্তীতে এডিটের সময় এডিট করার সময় তোমরা আবার কোঠাও দিতে পারবে। এই জায়গা থেকে তোমরা কোঠাটা সিলেক্ট করে যদি প্রয়োজনে দিয়ে নেবে তোমার যদি থাকে। তারপর আমরা সাবমিট অ্যাপ্লিকেশানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে গেছে, মানে আমাদের কি এডিটের পর যে অ্যাপ্লিকেশনটা আবার নতুন করে সেটাও আমাদের সাবমিট হয়ে গেছে। তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি না বুঝে থাকো, যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।